নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই সিংহরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে আমি বলতে চলেছি। আর থাম্বনেল থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া করেই ফেলেছেন যে কী হতে পারে, তাও ভিডিওতে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি পুরো দেখুন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। রাশিফল শুরু করার পূর্বে আমি দুটি কথা বলবো। যে রাশিফলটি আমি প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত সিংহ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। সেটা আপনার বয়স 18 বছর হতে পারে, আপনার বয়স 60 বছর হতে পারে, এবং এটি একটি ইঞ্জিনিয়ারিং রাশিফল। আপনাদের নিজস্ব ব্যক্তি ছক আলাদা এবং আপনাদের গ্রহের অবস্থানও আলাদা, তাই আমার এই রাশিফল পুরোপুরি যে 100% মিলবে এর কিন্তু আমি দাবি করতে পারছি না। তবে আমি এতটুকুটা বলতে পারি, আপনাদের যদি দশা এবং অন্তর্দশা শুভ চলে সেক্ষেত্রে এই রাশিফলটি 60-70% মিলতে পারত। আগস্ট মাস সিংহ রাশির জাতক ও জাতিকাদের কী কী হতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথম যে কথাটা আমাকে না বললেই নয় সেটি হচ্ছে, যারা রাজনৈতিক লেভেলে রয়েছে তাদের কিন্তু এই মাস দুর্দান্ত যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাজনৈতিক লেভেল কিন্তু খুবই ভালো যেতে চলেছে। এর পাশাপাশি যারা অভিনয় বা মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস নতুন বার্তা আনতে চলেছে এবং আপনাদের নিউ রেকর্ড তৈরি করতে চলেছে। যারা কাল্টিভেটার রয়েছে অর্থাৎ কৃষক, তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত এই মাস। আপনাদের অর্থের দিকটা কিন্তু খুবই শুভ এবং আপনারা কৃষিকাজ করে যত টাকা ইনকাম করেন তার থেকে এই মাসে কৃষিকাজ করে কিন্তু আপনারা বেশি টাকা ইনকাম করবেন। আমি এটি খুব জোর গলায় বললাম। এরপরে আছে আপনাদের চাকুরি ক্ষেত্র। সিংহ রাশির জাতক ও জাতিকারা যারা চাকুরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত অর্থাৎ চাকুরি করছে, সেটা বেসরকারি ক্ষেত্রে বলছি, আমি সরকারি ক্ষেত্রে আমি পরে আসছি, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের স্যালারি বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন না তাদেরকে বলবো, আপনারা অবশ্যই চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের চাকরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আসে যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস একটা নিউ রেকর্ড তৈরি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই মাসে গভর্নমেন্ট প্রজেক্ট আপনারা অনেক পাবেন এবং যেখান থেকে আপনারা হিউজ ক্যাশ ডিল করতে পারবেন এবং আপনার মূলধন বৃদ্ধি পাবে। এরপরে আসি যারা শেয়ার মার্কেট ফাটকা জুয়া লটারিতে ইনভেস্ট করতে চান তাদের ক্ষেত্রে কী হতে চলেছে, আপনাদের ক্ষেত্রে এই মাস কিন্তু খুবই দুর্দান্ত যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা শেয়ার মার্কেট ফাটকা জুয়া এবং লটারিতে টাকা ইনভেস্ট করতেই পারেন, কিন্তু 15 তারিখের পর, 15 তারিখের আগে নয়, এবং আপনারা কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণে ক্যাশ পেতে চলেছেন। এই লটারি সাতটা জুয়া যখন কথা বললামই তখন আরেকটি কথা না বললে নয়, আপনারা হয়তো জানেন এখন প্লে স্টোরে একটি অনেকগুলি অ্যাপ বেরিয়ে গেছে ট্রেডিংয়ের, আমি নাম বলবো না, নাম বললে আপনারা ভাববেন যে আমি প্রমোশন করছি। তো সেখান থেকে ট্রেডিং করেও কিন্তু আপনারা হিউজ ক্যাশ কিন্তু বাড়িতে বসে বসেই কামিয়ে নিতে পারেন। তবে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটি কথা আমি বলতে ভুলে গেছি, অবশ্যই আপনারা আপনার জন্মছকটিকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। কারণ এই কারণে আমি এই কথাটি বললাম, এই লটারি ফাটকা জুয়া এইসবের ক্ষেত্রে কিন্তু রাহু গ্রহের একটা
বিশাল পরিমাণে প্রভাব থাকে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনার জন্মছকে যদি রাহু গ্রহ খারাপ থাকে তাহলে আমি বলবো নৈব নৈব চ, অর্থাৎ কখনোই লটারি জুয়া সাট্টা ফাটকাতে টাকা ইনভেস্ট করবেনই না। এগুলো ইনভেস্ট যদি করতেই চান, আপনার যদি মন খুবই চায়, তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষ ভাইকে বা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আমি আমার কথা বলি না, আমি এই কারণে আমার কথা বলি না কারণ আমার ফিস অনেক বেশি, যেটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না, সে কারণে আমি আমাকে দেখাতে কথা বলছি না। তবে আপনারা অবশ্যই আপনি আপনার যাকে ভালো লাগে তাকে একবার অন্তত দেখিয়ে নিন, তার সেক্ষেত্রে আপনার দুটো পয়সা যাবে কিন্তু সারা জীবনে একটা হিউজ পয়সা কিন্তু যাবে না। এরপরে আছে আপনাদের বিবাহিত জীবন। এই মাসে কিন্তু বিবাহিত জীবন কিন্তু খুবই শুভ যেতে চলেছে। 15 তারিখের পর থেকে এক্সট্রিম পর্যায়ে শুভ যাবে এবং 15 তারিখের আগে আগের থেকে বেটারমেন্ট যাবে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 15 তারিখ পর্যন্ত কিন্তু খুবই সাবধানে চলাচল করবেন, কারণ আপনাদের গর্ভহানির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই 15 তারিখ পর্যন্ত, মানে 15 আগস্ট পর্যন্ত। এবং আপনাদের বাবার শরীর খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা একটু অবশ্যই মাথায় রাখবেন। 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের পর কিন্তু ভালো যাবে, তবে পিতার সঙ্গে একটু তর্ক মতবিরোধ কিন্তু হওয়ার এই মাসে দেখা যাচ্ছে। এরপরে আছে আপনাদের সন্তান স্থান। এই মাসে সন্তান স্থান কিন্তু খুবই শুভ যেতে চলেছে, সন্তানের কৃতকর্মে আপনি গর্ব অনুভব করবেন। এরপরে আছে আপনাদের পারিবারিক এবং সামাজিক স্থান। এই মাস কিন্তু আপনাদের নতুন কিছু আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যারা এতদিন ধরে আপনাকে দুর্ব্যবহার করেছে, আপনার সাথে সেরকমভাবে কথা বলতো না, তারা আজ আপনার পায়ের তলায় এসে পড়বে। হ্যাঁ বন্ধুরা, আমি এটি কোনো গল্প করছি না, এটি বাস্তব। অর্থাৎ আপনার মান সম্মান মর্যাদা প্রতিষ্ঠা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে, আপনাদের সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনাদের অর্থনৈতিক দিকও কিন্তু বৃদ্ধি পাবে। এই মাসে কিন্তু অনেক কিছু কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে, আপনারা হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারেন, মানে ঘরের কোনো প্রোডাক্ট যেগুলো আপনার প্রয়োজনীয়, এছাড়াও আপনারা টু হুইলার বা ফোর হুইলার কেনার কোনো সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের শিক্ষাস্থান কিন্তু খুবই শুভ, কারণ এই মাসে বুধাদিত্য যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, তাই যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস নতুন বার্তা আনতে চলেছে। আপনাদের এই মাসে পড়াশোনার দিক কিন্তু শুভ রয়েছে। এরপরে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র। এই মাসে যে কোনো বিজনেসই আপনাদের ভালো যাবে, শুভ যাবে, কিন্তু কিছু কিছু স্পেশাল বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো আপনাদের খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 1, যারা কসমেটিক প্রোডাক্ট বিজনেস করছেন, যারা ওষুধের দোকানে বিজনেস করছেন, যারা মুদিখানার দোকানের বিজনেস করছেন, যারা সবজি বিক্রি করেন, যারা পেট্রোল পাম্পের বিজনেস করছেন এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এই মাসে কিন্তু কাউকে টাকা ধার দেবেন না, টাকা ধার দিলে কিন্তু টাকা ফেরত পাওয়ার চান্স কিন্তু খুবই কম, কারণ আপনাদের এই মাসে হিউজ পরিমাণে টাকা আসবে, অনেকে আসবে আপনার কাছে টাকা ধার নিতে, টাকা কিন্তু আপনারা ধার দেবেন না, ডিলিংস কিন্তু করতেই যাবেন না। আর যদি ডিলিংস করারই থাকে, আপনারা অবশ্যই খুব বিচক্ষণ বুদ্ধির দ্বারা নির্বাচন করে তবেই করুন, সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন, কিন্তু আমি বলবো না দেওয়াটাই বেটার। এই মাসে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে ভয় কিছু নেই, কোনো বড়ো সড়ো কোনো কিছু হওয়ার ব্যাপার নেই, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাই জন্য রাস্তাঘাটে যখন চলবেন একটু সাবধানে চলুন, তাতে আপনারই মঙ্গল। তো ওভারঅল যদি বলা যায়, এই মাস আপনাদের নিউ রেকর্ড তৈরি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। এবং যারা